হ্যালো ফ্রেন্ড, ইজিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি। সকাল সকাল আজকে শুধু নিজের জন্য একটু পরোটা করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে পরোটার সাথে আছে হচ্ছে মুরগির গিলে কলিজা দিয়ে গতকাল রাতে একটা তরকারি মানে ভুনা করেছিলাম আর কি। সেটা দিয়ে রিদ্ধির জন্মদিনের মানে রোস্টের মুরগির অনেক গিলা কলিজা ছিল, সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করছি। আর দুটো পরোটার সাথে নিজের জন্য করে নিয়েছি, এটা দিয়ে ব্রেকফাস্ট করবো। আর রিদ্ধি এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে ওর ব্রেকফাস্টটা রেডি করব। আর তোমাদের দাদা ভাই অনেক সকাল সকাল আজকে একদম ভোরে বেরিয়ে গিয়েছে একটা কাজে, এই যে এখন রিদ্ধি আমার ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, রিদ্ধিও ঘুম থেকে উঠে পড়েছে। আমি হচ্ছে রিদ্ধির গরম জল দিয়ে একটা মানে ও সকালেই শুধু সেরেলাক খায়, পাঁচ ফ্রুটসের একটা সেরেলাক খায়, আর অন্যান্য টাইমে ভাত ডাল নর্মাল খাবারগুলাই খায়। কিন্তু সকালে আসলে ভাত খেতে চায় না, এই কারণে মাঝে সাথে ওটসও দেওয়া হয়। তো আজকে হচ্ছে সেরেলাকটা দিছি, ও এটা খুব ভালো খায়, মানে সকালবেলা উঠে অন্যান্য জিনিস দিলে একদম খেতে চায় না, এই কারণে শুধু সকালের ব্রেকফাস্টের জন্য এটা দিলে ও খেয়ে নেয়। একটু ব্রাশও করিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রিদ্ধির বাবা নাই, একা একা সারা দিনটা এভাবেই যাবে, আর সে আস্তে আস্তে হয়তো বা অনেক রাত হয়ে যাবে। তো এই যে আমার মেয়েটাকে খাইয়ে দিই, ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে ওর, এই আর কি। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা 7টা। তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, দেখালাম তোমাদেরকে। কাজকর্ম বলতে দুপুরে একটা রান্না ছিল না, নিখিল বাবা অনেক সকালেই বেরিয়ে গিয়েছে অফিসের একটা কাজে, তো এই কারণে দুপুরে রান্না নেই। রাতে ভাবছি চিংড়ি মাছ রান্না করব। তো অনেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না, কারণ হচ্ছে আমার মেয়ের জন্মদিন ছিল, আরও কিছু প্রবলেম ছিল, আমি অনেক ব্যস্ত ছিলাম, এ কারণে নিয়মিত ভিডিও দেওয়া হয় না। তবে একদিন থেকে আশা করা যায় যে নিয়মিত ভিডিও দিব। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, যখন আমি রান্না করি তখন যদি রান্না করি আর কি, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর নতুন একটা ভিডিও আসতে চলেছে, সেটা আমি এখন বলছি না, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার জীবনের কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব। তো তাড়াতাড়ি ভিডিওটা আসবে, ঠিক আছে, সাথে থেকো আর ভিডিওটি দেখতে থাকো। দেখো, এখানে হচ্ছে একটা কুমড়ো নিয়ে নিয়েছি, কুমড়ো দিয়ে কিছু রান্না করব না আজকে। আজকে চিংড়ি মাছটা আমি এমনিই রান্না করব, তোমার ভুনা করব। এখানে পেঁয়াজ রসুন আদা একটু থেতো করে নিয়েছি, আর কাঁচা কিছু কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। আজকে খোসা আড়াইনি, রিদ্ধির বাবা বললো যে এমনি আজকে খোসা না ছাড়িয়েই চিংড়ি মাছটা করো, ভালো লাগবে। আর রিদ্ধিকে দিয়ে এসেছি ওই রুমে ওর কাকার কাছে, তা না হলে তো আর রান্না করতে পারবো না। আর মেয়েটা এই কিছুদিন হলো এত কম ঘুমাচ্ছে যে জানি না, মানে ঘুমটা একদম কমে গিয়েছে। এখন এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো বেশ বড় আছে আর ফ্রেশ আছে, কিছু কিছু দু একটা চিংড়ি মাছ আবার ডিম হয়ে গিয়েছে। তো চিংড়িটা আমি কী করবো, একটু ভেজে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো, আর নর্মাল যেভাবে মানে চিংড়ি মাছ ভুনা করে ওইভাবেই করবো অন্যান্য মাছের মতনই। এটা চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজ রেসিপি এই আর কি। এটা আমাদের চিংড়ি মাছ সবারই খুব পছন্দ, আমি পছন্দ করি। আর রিদ্ধি সব মাছই খায়, আমি রিদ্ধিকে চেষ্টা করি সব ধরনের মাছই খাওয়ানোর। ওর মানে এগুলো মাছে, ইলিশ মাছ চিংড়ি মাছে অ্যালার্জি নাই, ও খেতে পারে, সমস্যা হয় না। তো এই যে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি, এখন কিছু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছে তেলটা না অনেক বেশি গরম হয়ে গিয়েছিলো, মানে তেজপাতা দেওয়ার সাথে সাথে আর মশলাটা দেওয়ার সাথে সাথেই ধোয়া উঠে গেছে। আমি হচ্ছে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কিন্তু যখন মশলাটা ছেড়েছি তখন বেশ মানে গরম হয়ে গিয়েছিলো। যাই হোক, সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা মানে সব কিছু আমি একটু থেতো করে নিয়েছি। আর মনে হচ্ছিলো কি মশলাটা পুড়ে যাবে, এই কারণে যেহেতু কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছিলো, এই কারণে আমি একটু হালকা একটু জল দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিব। এখন সব মশলায় হলুদ
তারপরে হচ্ছে জিরা গুঁড়া, জিরা গুঁড়া সবই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু কষিয়ে নিব মশলাটা, মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিলেই তো হবে। অনেকে আবার, আমার ঘরে টমেটো নয়, টমেটো থাকলে আমি টমেটো দিই, টমেটো দিলে না টেস্টটা আরও ভালো আসে। আমার কাছে ভুনা মাছে মানে খেতে খুব ভালো লাগে। তো আজকে আর টমেটো নাই, এই জন্য এমনিতেই নর্মালভাবেই করছি আর কি। আর রাতে শুধু চিংড়ি মাছটাই করব, আর দুপুরের একটু ডাল আছে ওটা দিয়েই হয়ে যাবে। আর রিদ্ধিকে ডাল আর মাছ দিয়েই রাতে ভাতটা খাওয়াই দেবো। ঝাল মানে ও ঝাল অনেক খেতে পারে না, জাস্ট মাছটা নিব, নিয়ে তার সাথে ডাল দিয়ে মেখে মানে খাইয়ে দিব আর কি। এই আর অনেকদিন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি না, আর আসলে একজন গৃহিণী কী বা শেয়ার করবে, আমার নিত্যদিনের যে কাজকর্মগুলো বাসার ভিতরে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি যতটা পারি। আর রিদ্ধি একটু বড় হলে তখন আমি আরও অনেক কিছু শেয়ার করতে পারবো, কারণ ও অনেক ছোট, তো যে কারণে ওর দুষ্টুমিটা অনেক পর্যায়ে চলে যায়। মানে সে প্রচণ্ড দুষ্টু, সে কথা শোনে না একদমই। এখনই যে আমার মানে সে রান্নার তোমার মাছের ঝোলের ঝোলটা ফুটে উঠেছে, এই কারণে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ ফোটাইনি, মানে কিছুক্ষণ ফোটানোর পরেই, এই যে নামানোর আগেই গরম মশলাটা দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছ হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় চিংড়ি মাছের। এটা চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ। আর বেশি যদি আমি ওভার কুক করি এগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে মাছটা, মাছের যে টেস্টটা সেটা আমরা পাবো না। যাই হোক, আমার মাছটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নেওয়ার পরে কি সুন্দর একটা কালার এসেছেন। এখন আসলে আমি খাওয়ার জন্য ঘরে নিয়ে এসেছি, আমি একাই খাবো, রিদ্ধির বাবা এখনও বাসায় এসে পৌঁছায়নি, এখন অনেক রাত। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।